আসানসোল লোকসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী। ফের একবার বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল, অন্যদিকে পোর খাওয়া সিপিএম নেত্রীর ওপর আস্থা রেখেছে বাম কংগ্রেস। বিজেপির বাজে বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া বৃহস্পতিবার আলুওয়ালিয়ার সমর্থনে হুটখোলা গাড়িতে বর্ণাঢ্য প্রচার করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নির্বাচনী প্রচারটি বার্নপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বন্ধুমহল মাঠ, সুভাষপল্লী স্কুল হয়ে ফের বার্নপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপি এবং কর্মী সমর্থকেরা। এদিন প্রচার শেষে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে শাসক দলকে কড়া নিশানা করেন সুকান্ত। তিনি বলেন, সন্দেশখালীর পাপ ঢাকতে অনেক কিছু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ভিডিও কারচুপি করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এই ভুয়া ভিডিও দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল। দেখুন, এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করছে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখছে। এরকম বিভিন্ন অপপ্রচার করছে, এমনকি কোনো কোনো গ্রুপে ফেক ভিডিও, ধরুন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে, ভয়েসটা এআই দিয়ে করা, প্রধানমন্ত্রীর ভিডিও লাগিয়েছে, প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে, ভয়েসটা ফেক করা, অন্য লোককে দিয়ে করা বা এআই দিয়ে করা, তাতে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। মানুষকে আমি অনুরোধ করবো, এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না। মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায়, আর এই চোরেদের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেসকে। আসানসোল থেকে জয়ন্ত সাহা, রিপোর্ট ওঙ্কার বাংলা।